মহিলাদের স্বনির্ভর ও স্বাবলম্বী করতে বহু বছর থেকেই উদ্যোগী হয়েছে বন্ধু মিলন কল্যাণ কমিটি। সারা বাংলা জুড়ে কয়েক হাজার মহিলাকে ইতিমধ্যে তারা স্বাবলম্বী করতে সক্ষম হয়েছে। সারা বাংলা গৃহবধূ মহিলাদের ভরসার প্রতীক হয়ে উঠেছে এই সংস্থা। বাংলার প্রত্যন্ত গ্রামে গিয়ে মহিলাদের রোজগারের সুযোগ করে দিচ্ছে বন্ধু মিলন কল্যাণ কমিটি। এদিন পূর্ব বর্ধমান জেলাতে কালনাতে গিয়ে এই সংস্থার কর্ণধার বাবলু সামন্ত প্রায় 10,000 মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন। বিভিন্ন শুকনো খাবার যেমন ডাল, কাজু, কিশমিশ, মশলাসহ 67 রকমের খাবার কীভাবে প্যাকিং করতে হবে সেই বিষয়ে ধারণা দেওয়া হয়। বিগত 14 বছর ধরে হাজার হাজার মহিলা এই কাজের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করতে পেরেছে বলে জানান সংস্থার কর্ণধার বাবলু সামন্ত। এহেন উদ্যোগকে একরকমের সাধুবাদ জানিয়েছেন এলাকার গৃহবধূরা। পূর্ব বর্ধমান থেকে অরিন্দম রিপোর্ট, বঙ্গ সংবাদ। যারা লিডার আছে এবং যারা এই টিমের সাথে জড়িয়ে আছেন, যারা কাজ করবেন এবং আরো যারা কাজ করবেন, আমাদের এখানে টোটাল 65টা টিম তৈরি হয়েছে। নিজের বাড়ি ঘর সংসার ছেড়ে আমি আপনাদের জন্য এগিয়ে এসেছিলাম, 14 বছর যুদ্ধ করেছিলাম, সেই যুদ্ধ আমি সাকসেস করতে পেরেছি, আমরা সবাই পেরেছি। আমরা সবাই এই বাড়িতে বসে কাজকর্ম করে পরিবারে তাকে আমরা খুন্তিও নাড়বো, আর বাড়িতে বসে আমরা 8-10 হাজার রোজগার করব। প্রথমে আমরা আপনাদের প্রত্যেক টিমের প্রত্যেক জনকে আমরা কাজ শুরু করতে চলেছি। অভাব আছে কিন্তু পশ্চিমবঙ্গের যে এই যে আমার মহিলা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, কাজের অভাব বলতে কি, কাজ তৈরি করতে হয়, কাজের পশ্চিমবঙ্গের অভাব নেই, কাজ তৈরি করতে হয়। আজকে দেখো আমি 88,000 ছেলে মেয়েদের কাজ দিয়েছি, তাদের ভবিষ্যৎ তৈরি করেছি, ঠিক আছে, এবং আমি কাজ তৈরি করেছি। এই যে অভাব দেখবে হাজার 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 আমার মহিলা, আজকে 1.5 লক্ষ মহিলা, আমি সেই 1.5 লক্ষ মহিলাকে কাজ দিয়েছি, এখানে নানা করে 4-5 হাজার মহিলাকে কাজ দিয়েছি, ঠিক আছে। এই যে কাজগুলো আমি তৈরি করেছি, পশ্চিমবঙ্গে কাজের অভাব নেই। আর এই রহস্যের তৈরিটা আমরা সবাই মিলে 14 বছর যুদ্ধ করেছি। যুদ্ধ করার পর যে পরিকল্পনা নিয়েছি যে দেশের মেয়েরা, আমার যে পরিবার, তারা আমার দেশ, পুরো আমার পরিবার। আমি এখানে কোনো রকম ভাবে রাজনৈতিক আসছি না, এটা আমার পুরো পরিবার। এই পরিবারকে আমি কাজ দিতে পেরেছি, এই যে দিচ্ছি, এটাই আমার কাছে অনেক পাওনা। এই হচ্ছে এটা রহস্য। আপনি যে 5টা ফর্মুলা আমি ব্যবহার করছি, এই যে আমার 5টা ফর্মুলা, এই 5টা ফর্মুলা 14 বছরের ফর্মুলা। প্রথম ফর্মুলা হচ্ছে অসহায় যুবক যুবতী কি করে ভবিষ্যৎ তৈরি হবে। দ্বিতীয় ফর্মুলা হচ্ছে আমার যে দেশের মানুষ, এই যে দেশের মানুষ ঘরে বসে কিভাবে হচ্ছে 2-4 হাজার 5 হাজার 10 হাজার রোজগার করতে পারবে। তৃতীয় ফর্মুলা হচ্ছে মসজিদ থেকে কিভাবে মানুষের হচ্ছে কাছে গিয়ে এবং উপকার করা যায় এবং ভবিষ্যৎ তৈরি করা যায়। চতুর্থ ফর্মুলা হচ্ছে এইটা যে আমরা খেলার মাধ্যমে, খেলকুদের মাধ্যমে, ক্রীড়ার মাধ্যমে কিভাবে দেশের মানুষের ভবিষ্যৎ তৈরি করা যায়, এইটাই হচ্ছে। আর পঞ্চম সবচেয়ে মহত্বপূর্ণ হচ্ছে আমার এই দেশ একটা সংগঠিত এবং হচ্ছে মজবুত দেশ। এই মজবুত দেশে আমরা যদি প্রত্যেকটা কাজ করতে যেতে চাই, তাহলে কিন্তু সব জায়গায় ক্ষুদ্র শিল্প এবং বাড়িতে বাড়িতে কাজ দিতে হবে। সেটা যে আমার একটা বড় ফর্মুলা। এই ফর্মুলা ভেঙে পড়লে এই ফর্মুলা কাজ করবে, কিন্তু দেশের মানুষ, দেশের বড় বড় নেতারা, বড় বড় পার্টি এই ফর্মুলা ইউজ করতে চাইছে। এই যে ফর্মুলা তারা ইউজ করবে, তাদের দেশের বলছে আমরা পুরো মানুষের হচ্ছে আমরা ভবিষ্যৎ তৈরি করে দেবো, তাদের চাকরি দেবো, সেটা কোথা থেকে দেবে? তাদের কাছে ফর্মুলা আছে, আমার কাছে ফর্মুলা আছে, আমরা দিয়েছি অলরেডি, করছি, করে ফেলেছি আমরা। এই জন্য আমি বলছি এই যে 5টা ফর্মুলা, এই 5টা ফর্মুলা অসহায়, এই যে আমার অসহায়, সবাই আজকাল অসহায় হয়ে বলছি না, আমি সবাইকে এখন কাজ দিয়ে তারা কিন্তু সবাই হচ্ছে একদম মজবুত। প্রত্যেককে বলবো, প্রত্যেক আমার হচ্ছে কমিটির সদস্যদের বলবো যে তারা কেউ আর আর্থিক অসহায় নয়। আর দেখুন, রাজনৈতিক বাধা কোনো রকম আসার নেই, কোথাও থেকে কিছু জায়গায় জায়গায় আসছে, তাদের সঙ্গে গিয়ে কথা বলছি, তারা চুপ হয়ে যাচ্ছে। আর রাজনৈতিক বাধা বলতে দেখো, আমি তো কারো হচ্ছে নিয়ে কিছু করছি না, আর রাজনৈতিকের সঙ্গে সাহায্য কিছু নিচ্ছি না, পার্টি করছি। যদি কোনো আমি পার্টি করি,
আর পার্টি যদি কয়েনিং করি এই মহিলারাই হবে আমার সব, এবং আমার দেশের যে সন্তান আমার আছে তারাই হবে সব। এবং যদি কয়েনিং পার্টি ব্যারেজ করে ফেলি, যদি কোনো চেয়ার থাকে চারটে, একটা চেয়ারের চারটে পা, আমি একটা পা হয়ে দাঁড়াবে আমার সমস্ত মহিলাগণ। আমার শুনুন, একশো দিনের কাজ বন্ধ নয়, বন্ধ করে দেওয়া হয়েছে। আমি কোনো রাজনৈতিক বড় হয়ে বলছি না, ব্যক্তি হিসেবে বলছি, আমি ব্যক্তিকে আক্রমণ করছি। মাননীয় সুরেন্দ্র অধিকারী মহাশয় আমার দেশের একশো দিনের কাজ তুলে দিয়েছেন। উনি টিভিতে বলেছিলেন, উনি টিভিতে বলেছিলেন যে একশো দিনের কাজ বন্ধ করে দিব, তো আপনি বন্ধ করে দিয়েছেন। উনি আমার এই একশো পরিবার, মানে 1,00,000 পরিবার, তার সাথে 1,00,000,000 পরিবারের জীবন ধ্বংস করে দিয়েছেন উনি। এই একশো দিনের কাজ করে দেশের মানুষরা, দেশের অসহায় পরিবাররা ভালো করে দুর্গা পুজো করত, ভালো করে ঈদ মানাতো, সেগুলো মসৃণ হয়ে গেছে। যার জন্য ব্যক্তিগতভাবে আমি ওনাকে আক্রমণ করছি। সুরেন্দ্রবাবু, আপনি যদি আমার হুগলি জেলা কোনোদিন আসেন, আপনার সামনে আমি করবো, আর আপনাকে বুঝিয়ে দেবো আপনি যে আমার দেশের সর্বনাশটা করলেন কিসের জন্য করলেন। যারা ভালো কাজ করেছে তাদের দিকে হাওয়া, তাদের দিকে হাওয়া যাবে। যারা দেশের ভালো কাজ করে সেটা তোমরাও যেন দেখতে পাচ্ছ, বুঝতে পারছ। এই সম্বন্ধে আমি বেশি কিছু বলতে পারবো না, খালি কয়েকটা কথা এই সম্বন্ধে বলবো যে দেশ সুরক্ষিত থাকুক, দেশ সুরক্ষিত থাকুক, আর দেশের মানুষ যাকে নিয়ে আসবে আশা রাখি তাকে মতদান দেবে, মতদান করবে। ব্যাস, আর আমি কি বার্তা দেবো আমার মহিলাদের, আমি বেশি বেশি রোজগার করার জন্য আমি এদের হচ্ছে বেশি রোজগার করার জন্য আমি এদের হচ্ছে মানে আগে আমরা বেশি মাল দেওয়ার চেষ্টা করবো, এবং প্রত্যেকে সুখে থাকুক, প্রত্যেকের কোনো অসুবিধা। হ্যাঁ, এই যে অলরেডি 68,000 পরিবার লাভবান হয়েছে, আর আমরা যাদের ভবিষ্যৎ তৈরি হয়েছে তারা 88,000 পরিবার লাভবান হয়েছে। এবং আগে হবে আমাদের যে টার্গেট সারা পশ্চিমবঙ্গ নিয়ে সারা ইন্ডিয়ার টার্গেট হচ্ছে 6,00,000। এটা হচ্ছে বদ্দিপুর গ্রাম আলা 2 নম্বর ব্লক। মানে এখানে যা দিদিরা বা আমার মায়েরা মাসিরা বোনেরা এসছে, মানে 2,500 থেকে 3,000 মহিলা হবে। মানে দিদিরাও খুব আশায় এসেছে যে কর্মটা হোক, ভাই কর্ম থেকে মানে দিদিরাও কিছু করতে পারুক বা পরিবারকে হেল্প করুক বা পরিবারকে সাহায্য করতে পারুক, এটা চাইছে। আর আমি তো মানে চাইছি যে এখান থেকে কিছু করব বা দিদিরাও করুক আমার আমার সাথে থেকে বা আমার সঙ্গে থাকুক। যারা ভাবছে যে রান্না ছাড়া তারা কিছু করতে পারবে কিনা, তারাও কিছু করতে পারছে, এটাই তো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একদম খুশি। বাড়ির মহিলারা যেখানে, আপনারা কি কোনো মহিলারা কোনো কাজ করবেন এটাও কি কোনো, অনেক মহিলারা আছে যারা ভাবতে পারে না। সেই আমরা সত্যি কোনোদিন সত্যি খুবই খুশি হয়েছে, মানে স্যার যে আমাদের জন্য এত কিছু ভেবেছে, এত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, সেজন্য সত্যি খুবই খুশি। এবং তাদেরকে যে স্যার কাজ দিতে পারছেন, সত্যি মানে পশ্চিমবঙ্গের মানুষ সত্যি খুবই গরিব, তো অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তা সত্যি শুনে তো খুবই খুশি এবং আনন্দিত হয়েছে। আসলে আমরা ভাবতে পারি এত বছর কিছু করতে পারিনি, এখন যখন দিচ্ছে তাদের, আমরা এই সময় এসে যদি আমরা কিছু করতে পারি আমাদের সংসারের জন্য, আমাদের আর্থিক উপায় হবে বা আর এই দিদি দাদাদের সবাইকারই ভালো হবে, শুধু আমার নয়, ছেলে মেয়েদের ঘরে পড়াশোনার জন্য বা করার জন্য নিজেদেরও আর্থিক উপায় হবে বা ছেলে মেয়েরা মানুষ হবে।